আবারও বড় সাফল্য পেল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। চার দিনের মাথায় আবারও বড় সড়ো ডাকাতির ছক বানচাল করল পুলিশ। ফের বড় সড়ো ডাকাতির ছক বানচাল করল রামপুরহাট থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে, যদিও এখনো পলাতক অনেকেই। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার জয়রামপুর মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছে উদ্ধার হয়েছে ডাকাতি করার বেশ কিছু সামগ্রী, লোহার রড, ভোজালি, হাসুয়া, হাতুড়ি, শাবল। গতকাল গভীর রাতে 14 নম্বর জাতীয় সড়কের ওপর জয়রামপুর মোড়ের কাছে বেশ কিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় সেখানে। এরপর পুলিশকে দেখে পালাতে গেলে তিনজন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ, যদিও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। আজ ধৃত তিনজনকে রামপুরহাট আদালতে তোলা হয়। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। মেসাস আরএক্স টু ইউ, এখানে বসছেন বিশিষ্ট স্কিন স্পেশালিস্ট ডক্টর সুপ্রিয় কুমার মণ্ডল, এমডি স্কিন রামপুরহাট মেডিকেল কলেজ, দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সুজয় মুখার্জি, এমডিএস রামপুরহাট মেডিকেল কলেজ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রভাত কুমার সিমলান্ডি, এমএস চণ্ডীগড় শিউরি সদর হাসপাতাল। আমাদের ঠিকানা রামপুরহাট ভারশালা পাড়া। যোগাযোগ নম্বর 8926510802। রামপুরহাট শহরবাসীর জন্য দারুণ সুখবর, বিশেষ করে যে সমস্ত মানুষ শৌখিন ও গাছপ্রেমী আছেন তাদের অবশ্যই মন কাড়বে। কেন জানেন? কারণ রামপুরহাট শহরে শিবার্ঘ নার্সারি এখন নবরূপে নতুন সাজে। তাই আর দেরি না করে আপনারা অবশ্যই চলে আসুন এই নার্সারিতে। আমাদের ঠিকানা রামপুরহাট নিশ্চিন্তপুর সেচ কলোনি সংলগ্ন জ্ঞান মন্দির বিদ্যাপীঠের পাশে কিষাণ মান্ডির বিপরীতে।